What's up guys? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা নতুন আইটেম টুডে আছি। আমার পিছনে আছে আমার বন্ধু দীপ্র। সো দীপ্ররে সুন্দর লাগতেছে দোস্ত, বাচ্চা বাচ্চা। তো যাই হোক, আমি তো বড় মানুষ। এখন কথা হচ্ছে যে আমাদের ট্যুরটা হচ্ছে কুমিল্লায় যে মেগা ক্যাম্পিং হচ্ছে সেই মেগা ক্যাম্পিং এ যাচ্ছি। প্লাস আমরা আজকে বের হচ্ছি, আজকে হচ্ছে বুধবার, কালকে হচ্ছে আমাদের আমরা হচ্ছে অফরোড ট্রেকিং, অফরোড ট্রেল করবো আর কি, মানে অফরোডিং যে বাইকটা করে ওইটা প্রতিযোগিতা হবে। সো সেখানে পার্টিসিপেট করতেছি আমি। এই ট্রেল প্রথম হচ্ছে, তো সেটা অবশ্যই অংশগ্রহণ করতে হবে একজন বাইকার হিসাবে। তো বের হয়ে পড়ি এখন। আমরা বাজে হচ্ছে 8টা বেজে গেছে। তো আমরা যে রাতে কুমিল্লায় থাকবো, কুমিল্লায় আর কি আমাদের প্রোগ্রাম। তো 2 দিন কুমিল্লায় থাকবো, 2 দিনের অ্যাক্টিভিটি সব দেখাবো। ওকে, এখন বের হয়ে পড়ি, লেটস গো। ফাইনালি বের হয়ে পড়লাম, আর আমাদের গন্তব্য আজকে হচ্ছে কুমিল্লা, মিল্লা ঝুল্লা কুমিল্লা। বহু প্রতীক্ষিত সেই অফরোড ট্রেলিং রেস তো আমরা করব। আমরা যশোর থেকেই যাচ্ছি। তো তাম্বু মাম্বু নিয়ে মোটামুটি আবার ক্যাম্পিং হবে। ভ্যালেন্টাইন্স ডে, সো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স। কালকে বৃহস্পতিবার আমরা যে পৌঁছাবো, আমাদের ট্রেল ট্র্যাক করতে হবে কালকে, প্র্যাকটিস, আর শুক্রবারে আর কি গেম প্লে। ফার্স্ট টাইম বাংলাদেশে এই ধরনের আয়োজন, বাইরের দেশে হয়। তো তেল পাম্পে চলে আসলাম, আর একটু ফুয়েল লোড করবো। অবশ্য তেল আছে, ভোট দিতে থাকেন যতটুকু যায়। তেল আছে, ওই যে ওই দিন ভরলাম না 1000। ওকে, তো তেল নিয়ে বেরোয় পড়ি, লেটস গো। এই যে নুর আলম আছে, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। সরি ব্রাদার, সরি ভাই, সরি। খুব সুন্দর করে বাঁধেন না, রাস্তায় আমারটা ফেলাই দিয়ে দেন না। আবার এইখানে রাখলে তো যে পাখিতে পাকু করে, তো কঠিন কঠিন। এই যে এই মালটা একটু শক্ত করে বাঁধতেন। এই ফয়েল পেপার আমি নিয়ে নিব না ওই জায়গার থেকে। সো আমাদের পুরোপুরি প্যাকেট ম্যাকেট কমপ্লিট। নুর আলমের গাড়ি সিঙ্গেল আছে বিদায় আমরা সব কিছু বানতে পারলাম। তো এখন আমরা যশোর থেকে বের হয়ে পড়বো ইনশাল্লাহ কুমিল্লার দিকে। আমাদের জম্পেশে একটা ট্যুর হবে এবার ইনশাল্লাহ, ক্যাম্পিং দিয়ে বাংলাদেশের প্রথম অফরোড ট্রেল, আর আমরা অংশগ্রহণ করতেছি। এটা আসলে ইতিহাস হয়ে থাকবে যে আমরা প্রথম বাংলাদেশে অফরোড ট্রেল। আমরা একটা সময় বাংলাদেশ অনেক ডেভেলপ হবে, তখন অনেক কিছু হবে, বাট এই যে সময়টা, এই যে প্রথম একটা জিনিস করা, এটার মজা আলাদা। এই জন্য আবেগ কাজ করতেছে একরকম। তো ওকে, যাই রাস্তায়। সো এখন আমরা মনিহার থেকে বের হয়ে পড়বো। ওকে, লেটস গো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুন্দরভাবে যাতে সমস্ত ট্যুর শেষ করে চলে আসতে পারি সেই তৌফিক দিও। ও মাই গড, ধুলো। প্রথমেই ধুলো খেলাম, রাস্তা ধুলো খাইতে খাইতে জীবন শেষ হয়ে যাবে মোটামুটি। এই মামা সাইডে। তো ওকে, এখন মনিহাতে বেরোচ্ছি আর কি। আর ব্যাপার যেটা হয়েছে, রাত্রেবেলা তো আসলে ক্যামেরা ফুটেজে দেখানোর মতো কিছু থাকে না, তারপরেও টুকটাক মনে করেন দেখা যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স। এখন চলে আসছি মধুমতি সেতু, আই মিন কালনা ব্রিজ। তো একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে কারণ নদীর উপরে। তো তো ভাটিয়াপাড়ায় প্রায় চলে আসছি। তো আমার সাথে খুলনায় এক ভাই যাওয়ার কথা ছিল, 2 ভাই, ওদের ভাটিয়াপাড়ায় দাঁড়ানোর কথা। দেখি ওনারা আসছে কিনা, যে একটা কল দিব। তো আমরা এখন আছি হচ্ছে ভাটিয়াপাড়া, আর এইখানে একটা হোটেলে, হোটেল আল সালাতে দাঁড়াইছি। রুটি খাবো, ভালো আছে। রুটি খাবো, রুটি আর ডিম পোস্ট। তো খাওয়া দাওয়া করে, আর আমাদের 2 ভাই আসছে খুলনা থেকে, ওদেরকে একসাথে এখান থেকে নেবো, নিয়ে তারপরে বের হবো। তো ওকে, সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু ওষুধ খেলাম, আমার মাথা ব্যথা করতেছে। তো খুলনা থেকে আমাদের 2 ভাই আসছে। ওই একজন ভাই নাম কি জানো? ওমর ফারুক ভাই, আর ভাই হচ্ছে হ্যাঁ। সো আমরা এখন এখান থেকে 4টা গাড়ি বের হচ্ছি। তো ওকে, আর রাস্তায় আরও বাইক আছে, সবাই সব জায়গাতে এসে এক জায়গায় জড়ো হচ্ছে, একসাথে ঢোকার প্ল্যান। যাই হোক, যাই কত দূর। তো ওকে, বেরো পড়ি, লেটস গো। তো ওকে, এই যে ভাঙার মোড়ে চলে আসছি, আর ভাঙা থেকে সোজা চলে যাবো আমরা পদ্মার দিকে। তো সামনে পদ্মা সেতু। তো দেখতে দেখতে ভাঙা চলে আসছি। রাস্তার কন্ডিশন অনেক ভালো, আর গাড়ি ঘোড়ার চাপ কম, বিদায় কোনো ঝামেলা হচ্ছে না। রাত্রেবেলা আসলে ওইভাবে কিছু দেখালে মজা পাবেন না, এই কারণে কী আর দেখাবো, অন্ধকারে রোড। তো এই কারণে আস্তে আস্তে আগাচ্ছি। তো যাই যেতে যেতে আরও কথা হচ্ছে। এই দেখেন পগলা রাইডার 3 জনে এসে রিক্সার এসে। ওকে, তো আমরা পদ্মার কাছাকাছি চলে আসছি, পদ্মা সেতুর। দেখো এটা বন্ধ করে রেখে আবার ওইটা দুটো কাজ এমনিতে শুধু এমনিতে দিত, ওই টোলমোল দিত না, অনেকে ট্রেনে ভিড়ে যেত, বুঝলে। তো আমরা চলে আসছি কুমিল্লা, কুমিল্লা থেকে ক্যাম্পিং গ্রাউন্ড হচ্ছে এই পাশে, আমরা লালমাইতে আছি এখন। তো বাজে এখন রাত 2টা। এই হোটেল থেকে, পিছনে যে হোটেল দেখছেন, এটাতে খাওয়া দাওয়া করলাম। আর এই হাইয়ের উপরে এখান থেকে নোয়াখালী 57 কিলো, চাঁদপুর 56 কিলো, আর লাকসাম 13 কিলো। তো আমরা সামনের থেকে ডানে যাইতে হবে আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে। তো এই হোটেলে খাওয়া দাওয়া করছি, এখন যে ক্যাম্পিং গ্রাউন্ডে ঢুকবো। এবং রাত্রেবেলা বিধায় এইভাবে রাস্তা খুব বেশি দেখাতে পারলাম না, তো আমরা এখান থেকে ঢুকে তো আমরা ক্যাম্পেন শুরু করবো। আর ওইখানে স্পটগুলো আপনাদেরকে সকাল থেকে খুব ভালোভাবে দেখাতে পারবো। তো ওকে, আগে ক্যাম্পেন গ্রাউন্ডে ঢুকি, দেখি কী অবস্থা। তো অন্ধকারে কিছুই দেখা যায় না, হোয়াটসঅ্যাপ গাইজ। তো আমরা চলে আসছি আর কি আমাদের সেই ক্যাম্পিং গ্রাউন্ডে। তো এটা হচ্ছে লালমাইতে। এবং অন্ধকারে এখন আমার ট্রেন চলবে, এই ছোটো ছোটো ট্রেন আছে সামনে। আর অন্ধকার আসলে কিছু দেখা যাচ্ছে না, গোপুর তো অন্ধকারে বাজে অবস্থা। আর এগুলো সকালে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম কুমিল্লা, লালমাই। তো আমরা আছি হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ডে। রাত্রে একটা ঘুম দিচ্ছি, জম্পেশ একটা ঘুম হলো। আর এই যে আমাদের ট্রেন পিছনে দেখতে পাচ্ছেন। আর এই গ্রাউন্ড আমার সামনে হচ্ছে পুরো প্রোগ্রামের গ্রাউন্ড। তো প্রচুর কাজ চলতেছে আর কি, দেখো। এই যে সো এখনও কমপ্লিট হয়নি, কাজ চলতেছে। সো বড় একটা গ্রাউন্ড, আর ঘুম থেকে উঠলাম কেবল এইমাত্র। এই যে এই পাশে আমরা রাত্রেবেলা, এটা আসলে টেম্পোরারি, এখনও মোটামুটি বলা যায় যে এখনও সেভাবে ট্রেনিং করা হয়নি। আজকে যেহেতু কালকে থেকে প্রোগ্রাম, সো আজকে থেকে আর কি সব গোছানো চলতেছে, অনেক কাজ, হিউজ কাজ। তো স্টেজগুলো তৈরি হচ্ছে, বুথ তৈরি হচ্ছে, তারপরে টেন্টও এখনও সব আসেনি। আমরা আমাদের পার্সোনাল টেন্ট যাদের আছে তারা এইগুলো করছি। তো ঘুরে সবই দেখাবো আপনাদেরকে। আমাদের আবার প্র্যাকটিস আছে। সো প্রথম দিনে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে সকালবেলা, লাস্ট হচ্ছে খিচুড়ি। শরীফে খাচ্ছে ভাই, এই যে খাওয়া দাওয়া মেনু। সো আমরাও খাবো, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া হবে না? হ্যাঁ ভাই, আসো, আমি নিলাম। হ্যাঁ হাজু ভাই, খাবার নেন, ওই যে রাখলাম। এই হচ্ছে খাওয়া দাওয়া, ডিম আর খিচুড়ি, জোস মজা। ভালো লাগতেছে না? হ্যাঁ, অনেক টেস্ট ভালো না? সেই ওকে, এই নিলাম, ভালো লাগছে খেতে, সেই ওকে। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপর আবার দেখা হচ্ছে। সো এখানে হলো আর কি ট্রাক রেডি করা হচ্ছে। এইগুলো হচ্ছে মার্কিং লাইন আপ, যে কোন পাশ থেকে গাড়িগুলো যাবে। কাশন ডু নট এন্ট্রি। এই যে প্লেয়ার বসে আছে। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনি দিন দিন এত সুন্দর হচ্ছেন কেন? না ভাই, দিন দিন। রূপের রহস্য কি? রহস্য আপনার ভিডিও ভাই। থ্যাংক ইউ, কি জোক ছিল। যাই হোক, আমরা আর কি আসলে আজকে প্রথম দিন, তো এখনো ক্যাম্পিংয়ের যে ফিল আর এখানে যে অ্যারেঞ্জমেন্টের ওইটা পুরোপুরি পৌঁছা যাবে আর একটু পরে। হ্যাঁ, মানে কাজ চলতেছে আর কি, তুমুল আকারে কাজ চলতেছে। আর এখানে আর কি যে দিক থেকে ট্র্যাক হবে সেই সব জায়গায় মার্কিং হচ্ছে, যেমনি যেমনি আর কি গাড়িগুলো যাবে, লাইনগুলো আর কি, রোড। ওকে, চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ চেষ্টা করবো যে কি দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, এই দাদা আছে, দাদা সব তদারকি করতেছে, কোথায় কি হচ্ছে। ভাই গাড়িটা কই নিয়ে গেলেন? কই সে গাড়িটা? দেখলাম যে আসলে সাসপেনশন কেমন কাজ করে ভাঙাচুর রাস্তায়, কেমন মনে হয়েছে? তো অসম মানে, আর ক্লাসে এই একমাত্র ব্যক্তি যে R15 V3 V4 বিক্রি করে কারিজমা নিয়েছে। না, আমি এখন একটা আছে, কিন্তু কারিজমা যখন ইন্ডিয়াতে লঞ্চ করে ঋত্বিক রোশন, তখন হচ্ছে তখন থেকেই পছন্দ লুক। আচ্ছা, তখন থেকেই যে বাংলাদেশে হলুদ কালার ইয়েলো, বাংলাদেশে যেদিন প্রথম আসবে প্রথমটাই আমার চাই। তো আল্লাহর অশেষ রহমতে প্রথমটা পেয়ে গেছে, অবস্থা হয়ে গেছে, এগুলো মন থেকে চাইছেন, হয়ে গেছে। তো ব্যাপার যেটা হচ্ছে, আমরা খেলছিলাম এখন বসে বসে। এই তো ভালো, কেমন আছেন? কাট খেলাধুলা হচ্ছে না, আসলে ওইদিকে প্রোগ্রাম গুছানো হচ্ছে, সব রেডি করা হচ্ছে, যে মার্কিং লাইন দিয়ে রাস্তা বানানো হচ্ছে। এরপরে আমাদের একটা মানে ইসমাম আছে, এখন জাস্ট আমরা খেলা শেষ করে ইসমাম 15 সেই পর্যন্ত আমি পাইছিলাম। যে জিনিসটা আসলো আমার সামনে, যে বাংলাদেশে রিসেন্ট লঞ্চ হয়েছে আর কি, কারিজমা XMR 210 এই যে বাইকটা রাইডার্সের কাছ থেকে আমরা নিলাম। তো বন্ধু ভিডিও বানাচ্ছে যে, তো এটাকে চালাই দেখলাম আর কি, মোটামুটি চলে আর কি। সামনের হেডলাইটটা আনকাইন্ড অফ আমার কাছে একটা স্কুটি লুকিং গ্লাসের মতো লাগতেছে, একটা স্কুটি লুকিং গ্লাস ভালো। 210 সিসির একটা ইঞ্জিন, DOHC ডুয়েল হেড ক্যাম্পস। ওকে, এখানে হচ্ছে আইসক্রিম দেওয়া হচ্ছে। তো এখানে আর কি আমাদের যারা অংশগ্রহণ করতেছে তাদের ব্রিফ চলছে, ব্রিফ। তো এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু। এই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, এই কারণে কিছু বলা হয়নি। এরপরে এখন এখানে আছে ইন্স্যুরেন্সের একটা ব্যাপার থাকে আর কি, আমরা যে রাইডটা করছি এই রাইডে যদি কারো কোনো প্রবলেম হয় এখানে ইন্স্যুরেন্স একটা ব্যাকআপ সিকিউরিটি আছে, সেইটা আর কি একটা ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন। আর এরপরে আমরা পুরো ট্র্যাকটা হেঁটে দেখবো, এরপর একটা কোয়ালিফিকেশন রাউন্ড হবে, একটু পরে রেসে যাবো ইনশাল্লাহ। ওকে, লেটস গো। তো আমাদের এখন আমরা যে ট্রেক রেস শুরু করবো সেই ট্রেক রেস শুরুর জায়গা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আবার দেখে নেবো প্রথমে, আপনি কি রেস শুরু করতেছেন এখনই? ট্রাই করছি আমার ওটা যায় কিনা। আপনার ওইটা যাবে ইনশাল্লাহ। আমরা থেকেও টেস্ট রানের সুযোগ পাচ্ছি না। এই মালের এমন ব্রেন, এই মাল তো চামড়া দিয়ে টেস্ট রাইড দিয়ে নিচ্ছে। এ যদি জেতে কোনোভাবে এই প্রাইজের টাকা যশোর যাওয়ার আগে আমরা একদম ঠিক আছে ভাই, কোনো টেনশন নাই। আমি চাকার বাতাস কমাই দিছি, এটা বলা দরকার না। আরে হাঁটা শুরু করব। আর এই ট্র্যাকটা সম্বন্ধে উষা ভাই, সালে ভাই, নাসিম ভাই একটু বলবেন। অফরোড বাইকগুলো যাবে এই পাশ থেকে, উপর থেকে। তো এখান থেকে এই ক্যাটাগরি এ যাচ্ছে, খুবই দিকে উঠে গেল। ক্যাটাগরি 2 খুব বেশি কঠিন না। আচ্ছা, আপনারা যারা তো এই ছিল ট্র্যাক আর কি। আর এখন আমরা রেস করব, রেসে নামবো। মোটামুটি একটু টাফ আছে, একটু ফ্রেশ হয়নি আর গুছাইনি, তারপরে আমরা শুরু করবো ইনশাল্লাহ। লেটস গো। রেসের জন্য আর কি প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বহুত বাইক সিরিয়াল। আমি পড়ে গেছি পিছনে, আমি ফ্রেশ হয়ে গেছিলাম। তো এই হচ্ছে গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, এখানে ইন পয়েন্ট। এখানে আর কি সমস্ত সব প্রসেস চলছে। এই যে ভাই এখানে টাইম কাউন্ট করতেছে, অলমোস্ট 3 জন হয়ে গেছে আর কি, 2.6 2.4। এই যে আমার ভাই আসছে, বড় ভাই। আপনি ঠিক সময় মতো চলে আসলেন। অবস্থাগুলো ভাঙতে ভাঙতে যাচ্ছে সব রাইডাররা। পড়া দিতে হবে ভাইয়া, কোনো ছাড় দিয়ে দেবে না। নাম্বারে কে করতেছে দেখেন, একদম সেকেন্ড ম্যান চলে আসছে, সবাই চলে আসছে দেখেন। টাইমার ঠিক আছে নাকি দেখেন, টাইমার ও সুন্দর। সো আমরা মোটামুটি রেডি, আমি লাইন আপে চলে গেছি। এখন তোকে টানার দরকার, আমার সিরিয়াল আসছে, আমি আবার টান দিয়ে যাবো। সো আমরা এখনই আমার পাড়া বের হবো। ভাইয়ের নাম জানো কি? হাসিফ। হাসিফ রেডি? হ্যাঁ রেডি। কালো 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 3 2 1 So লোমহর্ষকর একটা অ্যাডভেঞ্চার রাইড ছিল, অসাধারণ ছিল। সো আমরা দুই ভাই আর কি মোটামুটি একটা কঠিন রাইড দিলাম। আসলে ব্যাপার হচ্ছে হারজিত আমার কাছে এখন এই রাইডটা করার পরে যেটা মনে হচ্ছে হারজিত বড় ব্যাপার না, এই যে আমরা অংশগ্রহণ করছি, এই যে মজাটা ভাই, এটা আসলে এই লাইফে প্রথম আমরা বাইকার হিসাবে যে এই ধরনের প্রোগ্রাম, অনেক ভালো লাগতেছে। কুমিল্লা বাইকার্সকে আসলেই, ফিরিয়াস বাইকারকে অনেক অনেক ধন্যবাদ এবং বাইক ভিডিকে। ক্রাশ হয়ে গেছে, ক্রাশ হয়ে গেছে। গাড়িটা টান দিয়ে সরা দেন, গাড়ি টান দিয়ে সরান। আইসক্রিম আইসক্রিম এখানে পরে আসলে তো বিষয় যেটা হয়েছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝড় শুরু হয়েছে, বাতাস উঠেছে। তো এই জায়গায় বাইক রাখা সব এই যে What's up guys? So রাতের খাবারের পালা এখন আর এর মধ্যে আমরা অনেক কাজ করে ফেলেছি কিন্তু দেখাইনি আর কি হঠাৎ করে খুব বৃষ্টি হলো বিশেষে ভিজা দিয়ে গেল মাঠ কালকে আরো কঠিন হয়ে যাবে তারপরে আমরা মাতৃভান্ডার অরিজিনাল মাতৃভান্ডারে আমি আর দীপ্র আমার বন্ধু অরিজিনাল মাতৃভান্ডারের মিষ্টি খাবো বিধায় তারপরে এখান থেকে প্রায় 14 কিলো ঘাপায় গেলাম 1418 তো যাই হোক তারপরে ওখান থেকে আসলাম দড়ি কিনেছি টায়ার একটু পরে টায়ারের গ্রিপ বানানোর জন্য আর এখন রাতের খাবার বিরিয়ানি সুন্দর একটা মজার একটা বিরিয়ানি খাচ্ছি এখানে সত্যি কথা বলতে এখানে খাবারটার মান অনেক ভালো খাবার কোয়ালিটি অনেক ভালো ধন্যবাদ দিয়ে আসলে ছোটো করানো উচিত না আমার কাছে মনে হয় মন থেকে আসলে ভালোবাসা তাদের জন্য আর এইরকম যাতে চালু থাকে কারণ আমরা না আসি বা আসি আরও যাতে আমাদের ভাই ব্রাদার যাতে এই ধরনের কালচারের সাথে অভ্যস্ত হয় আসুক চাই কারণ এই জিনিসটা বাংলাদেশে নাই এটা তৈরি হোক তো খাওয়া দাওয়া করি করে আবার দেখা হচ্ছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে 5th স্থান অধিকার করেছি নাকি যাই হোক আলহামদুলিল্লাহ কালকে দেখা হবে সিলেকশন রাউন্ডে আমি সিলেক্টেড হয়েছি কালকে আমরা 22 জন আমার ট্র্যাকে নামবো আবার ফাইনাল হবে কালকে ওকে সেই পর্যন্ত